বিষয়টা কতটা লজ্জার, কতটা অপমানজনক যে ফেস করে সে বোঝে। আজকের সিনে নিউজে থাকছে পূজা চিরি ও জুবানের ভাইরাল হওয়া প্রকাশ্য রাস্তায় চুমু খাওয়ার ছবিগুলো নিয়ে বিশ্লেষণ, এবং আসল সত্য ঘটনা কি সেটাই আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ঢাকাই সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চিরি, তিনি দ্বিতীয়বারের মতো অভিনয় করছেন নতুন একটি ওয়েব ফিল্মে। নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত পরিণামে ওয়েব ফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জুবান। শুটিং এর জন্য বর্তমানে থাইল্যান্ড অবস্থান করছেন পূজা। শুটিং করছেন বিভিন্ন দর্শনীয় লোকেশনে, সুযোগ পেলেই সেখানকার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। তবে সম্প্রতি পূজা চেরি আর জুবানের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে দেখা গেছে পূজা থাইল্যান্ডের একটি রাস্তায় অভিনেতা জুবানের সঙ্গে অন্তরঙ্গ, জুবান পূজা দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে সিনেমাটিক স্টাইলে পূজাকে ফুল দিয়ে প্রপোজ করছেন জুবান, আর এই ছবিগুলো নিয়েই বিপত্তি। এটা দেখে নেটিজনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন, সমালোচনা করছেন। মূলত ছবিটি ভাইরাল হয় আরটিভির বিনোদন বিভাগের প্রধান এফআই দীপুর অ্যাকাউন্ট থেকে। দীপু তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন। তার দাবি, থাইল্যান্ডের এক শুভাকাঙ্ক্ষী এই অন্তরঙ্গ ছবিগুলো তাকে পাঠান। আসুন দেখে নেই দীপু কী কী লিখেছেন। এই ছবিগুলো আমাকে থাইল্যান্ড থেকে পাঠালো এক শুভাকাঙ্ক্ষী, বললেন এই ছেলে মেয়ে দুটি মদ খেয়ে থাইল্যান্ডের রাস্তায় প্রকাশ্যে চুমুচুমি করছে। ওই দেশের জন্য অবশ্যই এটা স্বাভাবিক, বিশেষ করে পর্যটকদের জন্য। যিনি ছবিগুলো পাঠিয়েছেন তিনি বলেছেন এরা বাংলাদেশি কপট কপটি। ছবিগুলো জুম করে দেখতেই বোঝা গেল ছবির মেয়েটি চিত্রনায়িকা পূজা চিরি, ছেলেটি নাটকের অভিনেতা জুবান। খবর নিয়ে জানলাম দেশটিতে ওরা একটি ওয়েব কন্টেন্টের শুটিং করতে গিয়েছেন, এগুলো শুটিংয়ের ছবি, তাকে এই তথ্য দিতেই বাধে বিপত্তি। এই দৃশ্যগুলো শুটিংয়ের বলে মানতে নারাজ আমার সেই শুভাকাঙ্ক্ষী। আমি যতই বলি সে কিছুতেই মানতে চায় না, বলে ভাই এটা হতেই পারে না, রাস্তায় তখন কোনো ক্যামেরাই ছিল না। এখন একমাত্র ভরসার নাম অপেক্ষা। সেই ওয়েব কন্টেন্ট প্রকাশ হলেই বোঝা যাবে তাতে আদৌ নেশাতুর চোখে এমন চুমুচুমির দৃশ্য আছে কি না, নাকি সত্যি সত্যি আমাদের মায়ার নায়িকা ডট ডট ডট। এই পোস্টের পরই হইচই পড়ে যায়। নেটিজনদের অনেকেই মনে করেন শুটিংয়ের আড়ালে চুটিয়ে প্রেম করছেন জুবান পূজা, তখনই টনক নড়ে পূজা চিরির। তারপর দেখা যায় পূজা চিরির ওয়েব ফিল্মের পরিচালক মাহমুদুর রহমান হিমি নিজেই কতগুলো ছবি পোস্ট করেন শুটিংয়ের। সেখানে দেখা যায় শুটিংয়ের ক্যামেরা সহ একটি ছবি, সেই পোস্ট শেয়ার করেন পূজা। এরপর গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ছবিগুলো সিনেমার শুটিংয়ের, ব্যক্তিগত নয়। তিনি বলেন জুবানের সঙ্গে আমার একটা রোমান্টিক দৃশ্য ছিল, সেখানে জুবান আমাকে পিছন থেকে ডাক দেবে, ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করবে। আমরা আসলে আমার ক্যারেক্টার এখানে এই ফিল্মে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে পরি, এবং যে কিনা একজন বার ডান্সার। সো একজন বার ডান্সারের অ্যাটিটিউড কেমন হইতে পারে এটা আসলে সবাই জানে। সো এখানে একটা হিডেন ক্যামেরা ছিল, এবং হিডেন ক্যামেরাতে আমরা শ্যুট করতেছিলাম, আমাদের ডিওপি একটু দূরে দাঁড়া ছিল, এখানে একটা পারমিশনের ব্যাপার ছিল। সো ওইটা পাচ্ছিলাম না দেখে আমরা প্ল্যান করছি যে এইটা আমরা মানে একটু লুকায় শ্যুটটা করবো। সো আমাদের ওইখানে ডিরেক্টরও ছিল, আমাদের ডিওপি ছিল, এবং আমরা প্ল্যান করছি যে আমরা এই শটটা দিয়ে কোনো রকম দিয়ে আমরা চলে যাব। সো এটাই ছিল আমাদের মানে প্ল্যান। সো এই ছবিটা কে তুলছে, কে ভাইরাল করছে, আই ডোন্ট নো, বাট এটা আমি এটুকুই বলতে পারবো যে এটা আমাদের শ্যুটিংয়ের পিক, আর কিছুই না। এরপর দীপু আরেকটি পোস্ট করেন, সেখানে তিনি আবারও ট্রল করেন পূজা জুবান এবং গোপন শুটিংয়ের বিষয়টি নিয়ে। সেখানে কেউ কেউ কমেন্টে পূজা চিরি ও পরিচালকের সততাকে প্রশ্নবিদ্ধ করেন, মাস্ক নেই ও ছবিগুলিতে রাস্তার এবং পিছনের দৃশ্যের মিল নেই জানিয়ে। কেউ কেউ ধারণা করছেন ক্যামেরা সহ ছবিটি পরে তোলা হয়েছে পরীকে সেভ করার জন্য। তবে এ ব্যাপারে ক্ষোভ জানিয়ে পূজা বলেন শুটিংয়ের ছবি কেউ গোপনে তুলে তাতে রং চং লাগিয়ে নানা রকম রসালো গুঞ্জন ছড়ানো হচ্ছে। পূজা বলেন আমার যদি কিছু একটা হয়ে যায় তার দায়ভার কে নেবে, আমি যদি ভুলভাল কিছু একটা করে ফেলি তাহলে দায়ভার কে নেবে, যিনি বা যারা আমার শুটিংয়ের ছবি ছড়িয়ে মিথ্যা রটাচ্ছে তারা কেন এটা করছে, তাদেরও তো পরিবার আছে, তাদের বোঝা উচিত যে এসব একজন মানুষের কতটা ক্ষতি করে, আমি তো মানুষ, আমারও তো পরিবার আছে, এসব বলে কিসের ইঙ্গিত দিলেন পূজা চেরি। তার দাবি দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন। তিনি আরও বলেন এটি শুটিংয়ের একটি অংশ, পাশেই পরিচালক সহ আমার মা অন্যরা ছিলেন, আসলে ছবিগুলো ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সবার কাছে অনুরোধ আমাকে কেউ ভুল বুঝবেন না, শুরু থেকেই সম্মানের সঙ্গে কাজ করে আসছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে, এমন কিছু বাস্তবে ঘটলে নিশ্চয়ই এভাবে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে করতাম না। ওয়েব ফিল্মটি মুক্তি পেলে বিষয়টি পরিষ্কার হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কী মতামত কমেন্ট করে জানিয়ে দিন।